আপনার কাছে জানতে চাই, কেমন আছেন নেতা নাসিম? ধন্যবাদ ফারজানা রূপা আপনাকে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের যে গঠিত মেডিকেল বোর্ড, আজকে বিকাল 4টায় আমরা বসি, সেখানে প্রায় 13 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের সদস্যগণ ছিলেন। তো সেখানে ওনার শারীরিক অবস্থা থেকে শুরু করে ওনার হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত সকল তথ্য উপাত্তগুলো আমরা গ্রহণ করি, এবং তার সাথে সাথে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো আমরা পর্যালোচনা করি। এবং গতকাল ভোরে ওনার হঠাৎ করে একটা খিঁচুনি হয়ে উনি অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনার একটা সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানে দেখা যায় ব্রেইনের মধ্যে যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে, এবং রক্তক্ষরণে স্ট্রোক জিনিসটা দুই রকমের, একটা হলো রক্তক্ষরণ জনিত আর একটা হলো রক্ত চলাচল বন্ধ হয়ে, কিন্তু ওনার হলো রক্তক্ষরণ জনিত। আপনারা জানেন ওনার অতীতেও একবার এরকম রক্তক্ষরণ হয়েছিল, ব্রেনে স্ট্রোক করেছিল, এবং সেটা উনি রিকভার করে আজকে এত মানে রাজনীতি করা থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পালন করেছিলেন। গতকালকে খিঁচুনি হয়ে যে এটার যে রক্তক্ষরণটা হয় সিটি স্ক্যানে পাওয়া যায় এত বড় রক্তক্ষরণ, সেই কারণে ওনার একটা সার্জারি করা হয়, অপারেশন করা হয়। কারণ অপারেশন না করলে ওনার পরিস্থিতি অবস্থা আরো খারাপ হয়ে যেত। কিন্তু এখানে আরেকটা জিনিস হলো যে অপারেশন করার পর থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে তাতে দেখা যায় ওনার তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হয় নাই, বরঞ্চ আজকে আমরা যখন মেডিকেল বোর্ড গঠন করি এবং তখন দেখতে পাই যে ওনার উনি গভীরভাবে অচেতন, এবং ওনার ব্লাড প্রেশারটা একটা ওষুধ দিয়ে মেনটেন করা হচ্ছে, এবং উনি শ্বাস প্রশ্বাস ওনার একটা ভেন্টিলেশনের মাধ্যমে, ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা চলছে। ডাক্তার কনক কান্তি বড়ুয়া, তার মানে হচ্ছে তাকে ঘিরে এখন যে কয়টি সংকট, তার মধ্যে একটি হচ্ছে করোনা ভাইরাসের আক্রমণ এবং আরেকটি তার মস্তিষ্কের যে জটিলতা। আপনি মস্তিষ্কের জটিলতার অংশটি বললেন, তার ফুসফুস আক্রান্ত হয়েছে কিনা, তার কি পরিমাণ অক্সিজেন লাগছে? জি জি, ধন্যবাদ। এখন উনি 30 তারিখে ওনার একটা করোনা টেস্ট করা হয়, কিন্তু করোনা টেস্ট করা হলো সেটাতে নেগেটিভ আসে, কিন্তু তারপরও উনি যেহেতু দুর্বলতা ভুগছিলেন, ওনার পেটেরও কিছু সমস্যা ছিল, এটার জন্য উনি ভর্তি হন 1 তারিখে, 1 জুনে, এবং ওনাকে তখন দেখা যায় আবার টেস্ট করে দেখা যায় যে ওনার করোনায় আক্রান্ত, এবং চেস্ট সিটি স্ক্যান করা হয়। চেস্ট সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে যে করোনাতে আক্রান্ত হইলে যেরকম চেস্টের পরিবর্তন হয় ওনারও সেটা পরিবর্তন হয়, এবং সেখান থেকে উনি প্রায় রিকভার করে আসছিলেন। এবং গতকালকে ওনারা চিন্তা করেছিলেন যে ওনাকে আইসিইউ থেকে সরাইয়ে কেবিনে দিয়ে দিবেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই গতকালকে মানে ওনার তার মানে হলো 5 তারিখে ভোর বেলায় এই দুর্ঘটনাটা ঘটে, এবং উনি অনেক দীর্ঘদিন ধরে ওনার ব্লাড প্রেশারের রুগী, উনি ডায়াবেটিস এর রুগী, উনির কিডনির কন্ডিশন ওনার একটু খারাপ আছে, আবার প্রস্টেটিক এনলার্জমেন্ট আছে, তারপর এবং করোনার কারণে ফুসফুসও জড়িত হয়, তো এতগুলা অসুখ। তারপরে হলো ওনার যে বয়স একটা ফ্যাক্টর, কিন্তু ওনার 75 ইয়ার্স ওল্ড, এটা একটা ফ্যাক্টর। এত কিছুর পক্ষ থেকে করোনায় আক্রান্ত, আপনারা তো জানেন করোনাকে প্রতিরোধ করতে হলে কিন্তু আমাদের একটু বেশি কোন প্রশ্ন। নজরুল কবির, আরিফ জেবতিক, মুহিবুল্লাহ খন্দকারের কাছে যাব এরপর। না, আপাতত কোনো প্রশ্ন নাই। আমার মনে হয় যে স্যার যে তখনই বললেন মোহাম্মদ নাসিম নিয়ে, শুধুমাত্র তার জন্য শুভকামনা দোয়া করা ছাড়া, দোয়া করা ছাড়া আর কোনো জায়গা অন্তত আমার মনে হচ্ছে না আছে। আরিফ জেবতিক, এই কথাটাই শেষ কথা, কারণ আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ ওনারা। আমরা তাদের সুস্থতা কামনা করি, দোয়া করি, এর বাইরে তো আমরা শুভকামনা ছাড়া কিছু করার নেই, সবার কাছে দোয়া চাচ্ছি। কনক কান্তি বড়ুয়া, আসবো আপনার কাছে। ডাক্তার মহিবুল্লাহ, আপনার কাছে জানতে চাই জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খবর, কেমন আছেন তিনি? জি, উনি এখন ইন্টারমিটেন্ট অক্সিজেন সাপ্লাই এর মধ্যে থেকে আমরা ওনার অক্সিজেন স্যাচুরেশন 95% মেইনটেইন করছি। উনি এখন প্রতিদিন ডায়ালাইসিস নিচ্ছেন, একটু আগে আজকেও উনি ডায়ালাইসিস শেষ করেছেন, এখন পর্যন্ত এই অবস্থায় স্টেবল কন্ডিশনে উনি আছেন। ফলে বলা যায় যে সংকট অনেকটা কেটেছে আমরা বলবো।
জি না, এটা ওনার আসলে বাইলেটারাল লাংস ইনফিলট্রেশন আছে, প্রায় অলমোস্ট 2/3 অফ দ্য লাংস ইজ ইনভলভড ওনার। উনি আপাতত স্টেবল আছেন, এটা আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে ওনার কন্ডিশন খারাপের দিকে যায় নাকি আল্লাহর অশেষ দোয়া এটা ভালোর দিকে যায়। ডাক্তার খন্দকার, আমরা জানতে পেরেছিলাম যে ওনার পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হয়েছেন, সন্তান স্ত্রী সহ, তারা কেমন আছেন? যে ওনারা ভালো আছেন, তাদের কি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে না বাড়িতেই? ওনারা বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন, থাকবেন একটু আপনি আমাদের সাথে? কেবল ডাক্তার কনককান্তি বড়ুয়া এবং আপনাকে যেহেতু একসাথে পেয়েছি, ডাক্তার কনককান্তি বড়ুয়া, আমরা জানি যে গণস্বাস্থ্যের কিটটি পরীক্ষা নিরীক্ষার কাজ আপনারা করছেন, সেটির কোনো খবর আপনি জানাতে চান কি না? খবর আমি যতটুকু জেনেছি যে এই সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এখন ওনারা ডাটা প্রসেসিং করছে, এটার পরেই সপ্তাহের শেষের দিকে হয়তো আমরা আপনাদেরকে এটা রেজাল্টটা জানাতে পারব। অনেক ধন্যবাদ ডাক্তার মহিবুল্লাহ খন্দকার, কোনো তথ্য মন্তব্য এ সম্পর্কে? জি না, সম্মানিত স্যারকে অসংখ্য ধন্যবাদ, ওনার সক্রিয় সহযোগিতাতে আমরা এতটুকু এগিয়ে এসেছি। আশা করি ওনার আগামীতে আমাদেরকে আরো সক্রিয়ভাবে সহায়তা করবেন, যাতে আমরা অতি শীঘ্র এই কিটটির অনুমোদন। অনেক ধন্যবাদ মহিবুল্লাহ খন্দকার এবং ডাক্তার কনককান্তি বড়ুয়া, আপনাদের দুজনকেই আমাদের সাথে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ এই তথ্য মানুষকে সবশেষ দুজন বিশিষ্ট জনের স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিশ্চয়ই জানাতে সহায়তা করবে। এই